প্রিয় সতল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের নাম আমি এখনো জানি না নাম রাখলে পরে আপনাদেরকে বলবো এখন কথা না বাড়াই আমি এমন একজন মানুষের কাছে আসছি যে মানুষ নাকি মঙ্গল গ্রহে গেছে মঙ্গল গ্রহণ জানি তো ভাইয়া বৃহস্পতি আচ্ছা বৃহস্পতি গ্রহ গিয়ে বুলবল বুলটেশন কেন বুলবল আচ্ছা সরি আপনি সাংবাদিক না সরি হৈ বৃহস্পতি গ্রহে গেছে

আমার জীবন কাহিনী শুনতে আসে নাই আপনি যেহেতু একটা বুট্টি মা মিস্টেক শুরু করেন তো আপনি আপনার সম্বন্ধে আগে কিছু বলেন আমার নাম মিষ্টান কাশেম আমি খুব ডেঞ্জেস একজন ব্যক্তি উমা মা বেশি ডেঞ্জেস্ট আমি মঙ্গল গ্রহ টহ ছাড়াই চলে গেছি ডে বৃহস্ফোটেবারে আচ্ছা আপনি এগুলো এগুলোকে আসা আপনি যে গেছেন বলছেন যাব না কেন মুবারকে চেনেন আপনি আমি মুবারকের দ্বারা গেছি ডে মুবারক ওই ছিট চেমিখা মাইজ টাকা তাকে দে

অনেক কেনা আরে আমাকে বলার সুযোগ দিবেন অবশ্যই দিব বলে আপনি বলেন যে এখানে যে আপনি গেছেন এখানে আপনি কি খাইছেন এখানে যাওয়ার সময় অক্টোপাস এখানে মানুষজন কি খায় মঙ্গল গ্রহের মানুষ মঙ্গল গ্রহের মানুষ খাওয়া খায় আলো কায় ফাটর খায় কিন্তু বেশিরভাগ হচ্ছে গাঁজা খায় এনকা এখানে ভালো এলিয়নড্রাই আঁকায় কিন্তু এলিয়নডার মূল খাদ্য হচ্ছে গাঁজা বাংলাদেশে যতগুলা মানুষ গাজা খাই সবগুলো লিখা আপনার কথা শুনে তো আমার থেকে বিশ্বাস হচ্ছে না কিন্তু যাক আপনি যখন বলতেছেন যে এত কি করে যে আপনি যে গেছেন এখন আপনি কি জন্য গেছেন আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি আমার যাওয়ার উদ্দেশ্য ছিল ওটা বলছি আমি কোটিফুটে যাব বিরাট কটিফুটি আচ্ছা আপনি ট্রেন গেছেন আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনি যে গেছেন এখানে আপনি তো রকেট নিয়ে কিছু জানেন না আপনি কি অ্যাস্ট্রোনট লেখাপড়া করছেন আমি তো লেখাপড়া আমি তো ইয়া আপনার ইয়া বি এ তো বি এ ফার্স হইলে আপনি এখানে গেছেন কেমনে আপনাকে ব্যবস্থা কেমনে করুন আমি ক্লাস ট্রিটা বি এ ফার্স্ট করছি

তো ধরে নেন তারপরে আমাকে মোবাইল একটা রকেটে বসাইছে বসে তুমি রকেটে বসো আমি নিয়ে আসতেছি